আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা কিয়ামতের দিন বিশেষ পুরস্কার পাওয়ার সহজ 3টি আমল জানব। আল্লাহ তাআলা 3 ধরনের লোককে কিয়ামতের দিন মেশক আম্বরের টিলার ওপর অবস্থান করাবেন। এই 3 শ্রেণীর মানুষ বিশেষ ইবাদতের আমলকারী, যাদের মর্যাদা সম্পর্কে একাধিক হাদিসে সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব লোকদের বিশেষ পুরস্কার কি, তাদের পরিচয় বা কি? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোক কিয়ামতের দিন মেশক আম্বরের টিলার ওপর অবস্থান করবে। প্রথম এবং শেষ যুগের মানুষ তাদের অবস্থা দেখে হিংসা পোষণ করবে। তারা হলো যে ব্যক্তি প্রতিটি রাত দিনে 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করবে, অর্থাৎ মুয়াজ্জিন। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের ইমামতি করে এবং তারা ওই ইমামের ওপর সন্তুষ্ট থাকে। যে গোলাম আল্লাহর হক আদায় করে এবং মালিকের হকও যথাযথভাবে আদায় করে। তিরমিজি। এছাড়াও আল্লাহর ভালোবাসা পাওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আরও এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন যাদেরকে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা ভালোবাসেন, আর তারা হলো যে ব্যক্তি রাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, যে ব্যক্তি গোপনে আল্লাহর পথে এমনভাবে দান করেন যে ডান হাত দান করলে বাম হাতও টের পায় না, এবং যে ব্যক্তি কোনো যুদ্ধ অভিযান দলে শরিক হয় আর তার সঙ্গী সাথীরা হেরে যাওয়ার পরও সে শত্রু দিকে অগ্রসর হয়, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর 3 ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হলো যে ব্যক্তি এমন ব্যক্তিকে দান করে যে কোনো সম্প্রদায়ের কাছে এসে কোনো আত্মীয়তার উসিলা না, বরং আল্লাহর অস্তে কিছু প্রার্থনা করে, আর সবাই কোনো কিছু দান না করে ওই ব্যক্তিকে ফিরিয়ে দেয়। তখন তাদের মাঝ থেকে এক ব্যক্তি সবাইকে পেছনে ফেলে উঠে দাঁড়ায় এবং ওই প্রার্থনাকারীকে এমন গোপনে দান করে যে দানগ্রহিতা ও আল্লাহ ছাড়া আর কেউই এই দান সম্পর্কে জানে না। এমন ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করে শত্রুর মুখোমুখি হয় এবং হেরে যায়, কিন্তু এমতো অবস্থায়ও সে ব্যক্তি শহীদ বা বিজয় লাভ না হওয়া পর্যন্ত বুক পেতে সামনে অগ্রসর হতে থাকে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে ঘৃণা করেন, তাদের চেহারার দিকে তাকাবেন না মহান আল্লাহ তাআলা। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী ভিক্ষুক এবং অত্যাচারী ধনী। তিরমিজি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের বিশেষ নিয়ামত লাভে উল্লেখিত কাজগুলো করার তৌফিক দান করুন। পরকালে আল্লাহর ভালোবাসা ও মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। পাশাপাশি যে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলার ঘৃণা, সেসব লোকদের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।